নমস্কার, দেখছেন আনন্দ বার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। জেলা বিজেপির ডাকে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো রবিবার। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গাতে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। আউশ গ্রামের উক্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসের দিন সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে। দক্ষিণ মেমারির একটি ক্লাবের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গুইর ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো গুইর মোহামেডান চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা। চলে আসছি বিস্তারিত খবরে। বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। সভাটি অনুষ্ঠিত হয় গাংপুর সংলগ্ন স্বস্তিপল্লিতে। বর্ধমান জেলা বিজেপির 31 নম্বর জেডপির ডাকে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় গাংপুর সংলগ্ন স্বস্তিপল্লী মাঠে। জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। সংগঠনের জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিনের কর্মসূচিতে অংশ নেন। জনসভায় আগাগোড়া বিরোধীদের আক্রমণ চালান রাহুল সিনহা। ইমামের সত্তা কিনতে চান টাকা দিয়ে, মুসলমান ভোট কিনতে চান মসজিদকে টাকা দিয়ে, ভোট কিনতে চান ক্লাবকে ঘুষ দিয়ে। ঘুষ ছাড়া তিনি তো আর কিছু জানেন না। জনসভা ঘিরে উৎসাহ মানুষের উপস্থিতি ছিল ঈর্ষণীয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। গাংপুর থেকে অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গাতে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। জেলা এবং রাজ্য স্তরে নেতৃত্বের উপস্থিতির মাধ্যমে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনে রবিবার অনুষ্ঠিত হলো পঞ্চায়েতি রাজ সম্মেলন। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গাতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। এদিনের কর্মসূচি উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা মিছিল করে অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে বসে যাবেন আমাদের সাথে। মাল্যদান প্রদীপ প্রজ্বলনের মধ্যে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্বোধনী সঙ্গীতের দ্বারা এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহসভাধিপতি শম্পা ধারা, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, খণ্ডঘোষের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়, উত্তম সেনগুপ্ত, খোকন দাস সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থক বৃন্দ এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমি আমাদের স্বেচ্ছাসেবক প্রতিনিধি যারা আছেন সকলকে অনুরোধ করব, আপনাদের বসার জন্য প্রয়োজন হলে আপনারা বারান্দায় বসে যেতে পারেন। এই দশটি অঞ্চলের সবকটা আসন জিতিয়ে প্রমাণ করে দিন মমতাজী খণ্ডঘোষ আপনার পেছনে আছে, আমাদের উন্নয়ন করুন আপনি, দায়িত্ব আমরা নিলাম সব আসন পারবেন পারবেন কি বলেন না কি কাটিনি এখনো, তাহলে এখন কোন সময় এই স্কুলের মাঠে দৌড়ায় দেখেছেন তো, 400 মিটার, 200 মিটার, 800 মিটার, আবার 1500 মিটার হয় না, 4-5 বার দিতে হয়। যারা বেশি দৌড় দেয় ভালো আপনি দেখবেন, আর যারা প্রথমেই লাফিয়ে ওঠে। এরপর আমরা সমন্বয় গঠন করবো আমাদের পূর্ব মোর্চা সেবক যারা আছেন, বড় গেটটা আপনারা বন্ধ করে দেবেন। মাননীয় দেবদূত মহাশয় উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মাননীয় উজ্জ্বল দা, আমাদের সহসভাধিপতি আছেন শম্পা ধারা মহাশয়, উপস্থিত আছেন আমাদের বর্ধমান কাউন্সিলর সমতা, আছেন সাধারণ সম্পাদক ইন্দেখা পাল, আছেন আমাদের মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয় আমার গার্জেন, আছেন আমাদের দেবুদা, আমাদের গাইনার বিধায়ক, আমাদের নেপাল ভাই, আছেন আমাদের জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয়া কৃষ্ণাদি, আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ ছাত্র পরিষদের সভাপতি মাননীয় বাপ্পা ভাই, উপস্থিত আছেন আমাদের মেহবুবা। আমরা ভুলে যাইনি নেতার কথা, আমরা ভুলে যাইনি সুটপুরের কথা, আমরা ভুলে যাইনি কলকাতার মাটিতে মমতা ব্যানার্জিকে বাদশালা লালনটা মেরে পিছিয়ে রাস্তা রক্তে লাল করে দিয়েছিল। সেদিন অনেকে ভেবেছিল মমতা ব্যানার্জি মৃত্যু ভুগে জাতীয় হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অসীম করুণায় তিনি উঠে এসছেন। আমরা তাই আপনাদের বলব, খণ্ডঘোষের মানুষের কাছে আমাদের বক্তব্য, চলুন আমরা সবাই মিলে সংঘবদ্ধ ভাবে আমরা দলটাকে সুন্দর করে গড়ে তুলি, আমরা দলটাকে মানুষের কাছে উপস্থাপনা করি, মানুষ যাতে আমাদের গ্রহণ করে এবং বলতে কোনো দ্বিধা নেই, আমরা আমরাই হতে পারি, আমিও হতে পারি। আমাদের গ্রামে দেখবেন অনেক মানুষ আছে যে বরযাত্রী নেমন্ত্রণ করলে পাঞ্জাবি গায়ে দিয়ে পাঞ্চিপতি সুতে বাসে উঠে পড়ে, কারণ বরযাত্রীকে কোনো সেখানে গিয়ে উপহার দিতে হয় না, সে খেয়ে পাঞ্চিপিয়ে বাড়ি চলে আসে। কিন্তু যে কোনো যাত্রী সে জানে একটি মেয়ের ভিত্তিতে আজকে খণ্ডঘোষ ব্লকে পঞ্চায়েতের আজ সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক, মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি দেবু টুডু মহাশয় উপস্থিত ছিলেন, বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুভাষ দা, সেই সঙ্গে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, নেতৃত্ব, কর্মাধ্যক্ষ জেলা পরিষদের এবং আমার ব্লকের, আমাদের খণ্ডঘোষ ব্লকের দুই কার্যকরী সভাপতি হেমন্ত দত্ত মহাশয়, অনুক্তা মহাশয়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির
সভাপতি মাননীয় বাসবী রায় মহাশয়া, তৎসহ খণ্ডঘোষের দশটি অঞ্চলের আমাদের বিধায়ক মাননীয় রবীন্দ্রচন্দ্র বাগ মহাশয়, আমাদের খণ্ডঘোষের কাণ্ডারি এবং আমাদের গার্জেন মাননীয় বিধায়ক রবীন্দ্রচন্দ্র বাগ মহাশয়, সেই সঙ্গে আমাদের বিষ্ণুপুরের এমপি মাননীয় সৌমিত্র খা মহাশয়, তৎসহ খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথের প্রত্যেকটা গ্রামের সমস্ত যে তৃণমূলের সৈনিক কর্মী তৃণমূলের হৃৎপিণ্ড তারা সকলেই এখানে হাজির ছিলেন। সামনেই পঞ্চায়েত ইলেকশন, তার উদ্দেশ্যে আজকে পঞ্চায়েতের সম্মেলন। সামনে পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে, কারণ আমাদের বিশ্বজয়ী মাননীয় বিশ্বনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেত্রী তিনি আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে কর্মযজ্ঞ করেছেন, যে কর্মকাণ্ড করেছেন, নির্দোষদের হাজারো অপপ্রচার সত্ত্বেও 2016 সালে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার উন্নয়নের জন্যই আজকে একবারে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যে রেকর্ড করেছেন একক রাজনৈতিক দল হিসাবে, এর আগে এরকম কেউ এত সিট নিয়ে পশ্চিমবাংলা সরকার গঠন করেননি, সেটা তার কাজের মূল্যায়নের উপরেই আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ সেই জায়গায় করেছেন। পঞ্চায়েতি রাজ সম্মেলনেও এটাই বার্তা, সমস্ত কর্মীদের এটাই বার্তা যে এখানে বিরোধী বলে কোনো কিছু নাই, তাদের কোনো কর্মী নাই, তাদের কোনো লোক নাই, তাদের কোনো ভালো নেতা নাই, লিডার নাই, তারা করতে পারবেন না, আমাদের উপর দোষ চাপাচ্ছেন। এখানে 143টা পঞ্চায়েতের সদস্য, সেই 143-এ 143 হবে, আমাদের 29টা পঞ্চায়েত সমিতির সদস্য, সেখানে 29-এ 29 হবে, আমাদের 3টে জেলা পরিষদ সদস্য, 3টে জেলা পরিষদ 3টেই হবে, মা মাটি মানুষের তৃণমূল দলের এখানে বিরোধী শূন্য আমরা পঞ্চায়েত, বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতি এবং বিরোধী শূন্য জেলা পরিষদ আমরা গঠন করব। এই অঙ্গীকার আমরা আমাদের গার্জেনের কাছে, আমাদের লিডারের কাছে আজকে এই জায়গাটাতে আমরা এই কথা দিয়েছি। যে সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছে গেছে, সাধারণ মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন, তাই তো আজকে মমতা ব্যানার্জি বাংলার এত জনপ্রিয় ব্যক্তি, তৃণমূল কংগ্রেস আজকে এত জনপ্রিয় দল। গত পরশুদিন সারা ভারতবর্ষ ব্যাপী একটা সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষের 42% মানুষ মমতা ব্যানার্জিকে চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে, সে জায়গায় নরেন্দ্র মোদীকে চাইছেন মাত্র 24% মানুষ। ভারতবর্ষের যে দল শাসন করছে, যে আমরা শুরু করি মায়ের দুধ থেকে, আমরা যখন একটু বড় হই আমাদের খাবার চাই এক মাস পর থেকে, ছ মাসে আমরা অন্নপ্রাশন করি, আর আমরা বলি মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে তিনটে জিনিস দরকার, খাদ্য বস্ত্র বাসস্থান। আর সে তিনটে কাজ এই পৃথিবীর কেউ করতে পারেননি, যিনি একটা মাত্র মহিলা, যিনি আপনাদের মতো আমাদের মতো আট করে একজন মহিলা। মোরা হয়েছে পতাকায়, মোরা হয়েছে এলাকায় লালে লাল হয়ে গেছে, সম্মেলন হচ্ছে হয়তো জেলার হয়তো ব্লকে, সম্মেলন ভেতরে হচ্ছে, ঘরের ভেতরে বা এরকম মঞ্চ করে হচ্ছে, সেখানে হাতে করা লোক 50 জন কি 200 জন কি 400 জন এরকম, আর বাইরের লোক অনেক আছে, রান্নাবাড়া করছে, তারা ব্যবস্থা করছে, তারা ঝান্ডা টাঙাচ্ছে, তারা কারা বাইরে সব কোনা গুন্তি হাতে করা কিছু নেতা, গরিব মানুষের মহান নেতা, আর বাইরে ফ্যাক খাটাচ্ছে সব ওই সিপিএম পার্টির ক্যাডাররা, মানে গরিব মানুষের বন্ধু যারা লড়াই সংগ্রাম করেছে, এক শ্রেণীর মানুষকে বাইরে রেখেছে। সমিতির উপস্থিত বিধায়ক শ্রী সৈকত মাজার শারীরিকভাবে অসুস্থ, তাই আমি সৈকতকে আমাকে ছেড়ে দিতেই হবে, তার সৈকত এখন কিছু বলবেন, তারপরে আমরা আমাদের সভা বক্তৃতা পর্বের সভা আমরা শুরু করব। সৈকত ভাই, আমাদের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের
পঞ্চায়েত রাজ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই দশটি অঞ্চলের যা কর্মী সমর্থক পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আপনার উপস্থিতি খুবই উৎসাহব্যঞ্জক এবং আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এত মানুষের সমাবেশ একটা রাজনৈতিক সম্মেলনে আগে কখনো খণ্ডঘোষে দেখেনি। একটাই কারণ, তার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার কাজের নিরিখে প্রতিটি গৃহে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্প পৌঁছে গেছে। তার জনগণের সঙ্গে মমতাজি ছিলেন, আছেন, আগামী দিনে থাকবেন। অতএব এই আগামী দিনে পঞ্চায়েতে খণ্ডঘোষ ব্লকে জয়ী হওয়ার ব্যাপারে কোন রকম সন্দেহ নেই। সামনে যে পঞ্চায়েত ইলেকশন, কি বার্তা দেবেন কর্মীদের? কর্মীদের মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প গ্রামে গ্রামে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার কথা বলেছে। স্যার, বিজেপির যে উত্থাপন, সে সম্পর্কে যদি কিছু বলেন। বিজেপি আবার কি আছে, তা কি ওদের কি হবে? ওই একটা দু চারটে মিটিং করবে, এখানে কোনো বিজেপি খণ্ডঘোষ শুধু বার্তা একটাই যে আমরা তো যার পতাকা নিয়ে আমরা বহন করে চলেছি সেখানে মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে, আর সেখানে মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যেই মানুষ আমাদেরকে ভোট দেবে। আর খণ্ডঘোষে আমার মনে হয় না কোনো বিরোধী বলে কোনো প্রার্থী হবে, কারণ সেখানে বিরোধীরা যে অত্যাচার করেছিল, সিপিএম এবং বিজেপি বলে এখানে কোনো কিছু অস্তিত্ব নেই। সিপিএম যে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে, ওরা যদি ওদের মতো প্রার্থী দেয় তা মানুষ ওদেরকে ভোট দেবে না। এখানে পুরোটা 143টা বুথেই পুরোপুরি আপনার তৃণমূল কংগ্রেসই জিতবে। বিজেপির সংগঠন বলে কিছু নেই, বিজেপি কে মানুষ মাত্র 23% আর মানুষ চাইছে, নরেন্দ্র মোদীকে আর মমতা ব্যানার্জীকে চাইছে 73% মানুষ, তাই এখানে কোন প্রশ্নই নেই। আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দের সম্বর্ধনা জানানো হয়। আদিবাসী নৃত্যের মাধ্যমে এদিনের কর্মসূচি পরিপূর্ণতা লাভ করে। দলীয় নেতৃত্ব নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের প্রতি ক্ষোভ উগড়ে দেন। সম্মেলন উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত, এমনটাই জনসমক্ষে মতামত প্রকাশ করেন দলীয় নেতৃত্ব। সারেঙ্গা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরেলাম বিরতির পর। আউসগ্রামের উক্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় 300 জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। খুশি সকলে। রবিবার আউসগ্রামের উক্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আউসগ্রামের গোবিন্দপুরে আউসগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচি। এদিন প্রায় 300 জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার। শুভ প্রয়াস ও শুভ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই সামান্যতম প্রয়াসে যারা অংশগ্রহণ করবেন এবং যারা এই বস্ত্র পাবেন তাদের কাছে আমাদের একটাই নিবেদন, আমাদের সরকার, আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনাদের কাছে, আপনাদের পাশে সবসময় আছেন, আপনাদের কথা সবসময় পাবে। আমাদের অঞ্চল রোগীর নেতৃত্ব আপনাদের কাছে আছে, আপনাদের পাশে আছে। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে থাকবো এবং আগামী দিনে আমরা এগিয়ে যাবে আমাদের বাংলা। এই কথা বলে সকলকে আমি আবার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জেলা পরিষদের সদস্য শালেক রহমান এবং উক্ত অঞ্চল তৃণমূল সভাপতি শফিউল হক মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শীত বস্ত্র পেয়ে খুশি সকলে। আউসগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। প্রজাতন্ত্র দিবসের দিন সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে।
ট্যাবলোগুলিকে সাজিয়ে তোলেন বিভিন্ন কলাকুশলীরা। ট্যাবলো সাজিয়ে প্রথম স্থান অধিকার করেন শিল্পী চন্দন রায়। বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে সেজে উঠেছিল প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন ট্যাবলো। এই ট্যাবলোগুলিকে সাজিয়ে তোলেন জেলার শিল্পীরা। জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশিক্ষা মিশনের সবার শিক্ষা সবার উন্নতির লক্ষ্যে মডেল স্কুল MGNREGS প্রকল্পে সবার কাজ সবার উন্নতি সাধন সহ অপুষ্ট বাচ্চার পুষ্টতা লাভে সচেতনার্থে ট্যাবলো সাজিয়ে বাঁকুড়া জেলা প্রশাসনের বিচারে প্রথম স্থান অধিকার করেন শিল্পী চন্দন রায় এবং তার ছাত্রছাত্রীদের হাতে তৈরি ট্যাবলোগুলি। বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পী চন্দন রায়কে পুরস্কৃত করা হয়। অপুষ্ট বাচ্চাদেরকে একটা সুস্থ সামাজিক পরিবেশে তুলে ধরার যে প্রয়াস এনার্জি এসে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেটা কিন্তু পুরোটাই ছিল মাটির মডেলের মাধ্যমে। তো আমরা এনার্জি এসকে ধন্যবাদ এবং সর্বশিক্ষা মিশনের কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ যে এত বড় একটা সুন্দর কাজ করার আমাদেরকে সুযোগ দিয়েছিলেন। তো আমরা এটা করে খুব পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি শিল্পী সহ তার ছাত্রছাত্রীবৃন্দ। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। দক্ষিণ মেমারির একটি ক্লাবের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এর পাশাপাশি একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিন দিন ধরে চলে বিভিন্ন ধরনের কর্মসূচি। দক্ষিণ মেমারির একটি ক্লাবের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল মাদার টেরেসা একাদশ ও সিঙ্গুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। মাদার টেরেসা 1-0 গোলে সিঙ্গুর একাদশকে পরাজিত করে। অপরদিকে চার দলের একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিধায়ক একাদশ এবং এম্পোরিয়া একাদশের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ও ভাই ফুটবল খেলা প্রিয় খেলা, বাংলাবাসীর মন মন্দিরে বাংলায় ফুটবল খেলা রেলো জোয়ার কলকাতাতে, বাংলায় ফুটবল খেলা রেলো জোয়ার কলকাতাতে। ফুটবল নিয়ে ভাবনা চিন্তা দিচ্ছেন যিনি অনুপ্রেরণা, ফুটবল নিয়ে ভাবনা চিন্তা দিচ্ছেন যিনি অনুপ্রেরণা, যুব সমাজ উঠল মেতে যার কৃপাতে। ও তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী এই বাংলাতে, ও তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী এই বাংলাতে। বাংলায় ফুটবল খেলা রইল জোয়ার কলকাতাতে, বাংলায় ফুটবল খেলা রইল জোয়ার কলকাতাতে। প্রতিযোগিতায় এম্পোরিয়া একাদশ জয়লাভ করে। তিন দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান, রক্তদান, সুগার, হার্টের চিকিৎসা প্রভৃতি অনুষ্ঠিত হয়। মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম, কলকাতার বিশিষ্ট খেলোয়াড় রাম মালিক, মেমারি পৌরসভার উপপৌরপতি সুপ্রিয় সামন্ত, মেমারি থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। এটা খেলা হচ্ছে এখানে এবং দুদিন ধরে যে এই অনুষ্ঠানটা হচ্ছে, ক্রিকেট, ফুটবল, তার সঙ্গে রক্তদান, এর মাধ্যম দিয়ে আপনারা কি জানাতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? এর মাধ্যম দিয়ে সকল মানুষ, মামাটি মানুষ যে বার্তাটা নিয়ে এই করছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, ক্লাবগুলো যেভাবে আরও যুবসংঘ বরাবরই একটু মানুষ নিয়ে কাজ করে, সচেতন খুব, হ্যাঁ, তারা বরাবরই ব্লাড ডোনেশন ক্যাম্প বা বিভিন্ন ক্যাম্প করে থাকে ওরা। আর এই যে খেলাধুলা, সকলকে নিয়ে যে খেলাধুলা, খেলাধুলার একটা মাঠ হচ্ছে বিশাল মাঠ, যে মাঠের মন হচ্ছে অনেক বড়। হ্যাঁ, এই সম্প্রীতির সমস্ত মানুষকে নিয়ে খেলা, মানে সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, সবাইকে নিয়ে খেলাধুলা। হ্যাঁ, আর যেটা চলছে, আপনারা জানেন যে হঠাৎ করে জাতপাত নিয়ে যেভাবে মাথা চাড়া দিয়েছে,
যেভাবে মাথা চাড়া দিয়েছে মানুষের সাথে মানুষের বিভেদ লাগানো, জায়গার সাথে জায়গাদের বিভেদ লাগানো, একে অপরের যাতে বিচ্ছিন্নতাবাদীর একটা কোনো কোনো রাজনৈতিক দল এই চেষ্টা করছে নিজেদের রাজনৈতিক এটাকে বাড়াবার জন্য, প্রসারটাকে বাড়াবার জন্য। কিন্তু খাড়ুক যুবক সংঘ মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে কাজ করে যাচ্ছে মানুষের হয়ে, আমি আশীর্বাদ করি ওরা আরও আরও এগিয়ে চলুক, আরও কাজ করুক। মেমারি থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। গুইয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হল গুইয়ের মোহামেডান চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা। এদিন মুখোমুখি হয় বামুনিয়া ও সেহারা বাজার, জয়লাভ করে বামুনিয়া। গুইয়ের মোহামেডান চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার। গুইয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বামুনিয়া ও সেহারা বাজার। পাঁচ ওভার করে খেলা অনুষ্ঠিত হয়। দুই দলেরই খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। এদিন জয়লাভ করে বামুনিয়া। বিজয়ী দলের হাতে ১৬,০০০ টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে ৪,০০০ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। বামুনিয়া একাদশ বর্ধমান থেকে এসেছি আমরা। আমরা দুদিন খেলছি, আগামীকাল খেলেছি কোয়ার্টার ফাইনাল, আজকে খেললাম কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তা তোমরা কি সেমিফাইনালে উঠলে? হ্যাঁ, আমরা সেমিফাইনালে উঠে ফাইনাল খেললাম আজকে। আমার সব থেকে ভালো লেগেছে যে গুইরে এত সুন্দর খেলার পরিচালনা, এত সুন্দর আম্পায়ার। এই খেলার জন্য আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি। এই খেলার জন্য খেলাটা খুব ভালো পরিচালনা হয়, সব থেকে বড় কথা। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ এবং গত কয়েকদিন আগেও বিভিন্ন ক্লাবকে মাননীয় মুখ্যমন্ত্রী ২,০০০০ করে টাকা এবং গত পরশু দিনে দিয়েছে ১,০০০০ করে টাকা। যে সমস্ত ক্লাবের রেজিস্ট্রেশন আছে, যাদের পাসবই আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, চেক বই আছে, সেই সমস্ত ক্লাবগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী ২,০০০০ করে টাকা দিয়েছে। যেদিন টাকা দিয়েছিলেন সেদিনের যারা কাগজ পড়েছেন। জেলা পরিষদের সদস্য মোহাম্মদ অপার্থিব ইসলাম, এই অনুষ্ঠানে এসে তো খুবই ভালো লাগছে, কারণ আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজয়ী নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ক্লাবদের প্রতি এত উৎসাহ দান করেছেন, বিভিন্ন ক্লাবকে কোটি কোটি টাকা তিনি অর্থ দান করেছেন, যে যুব সমাজকে, ছাত্র সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক সেই জায়গায় মূল্যায়ন করে প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা এলাকায়, সব জায়গাতে কিন্তু ছাত্র যুব সমাজ আগিয়ে এসেছে। এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার সাথে সাথে সমস্ত জায়গায়, তারা খেলাধুলা থেকে আরম্ভ করে সামাজিক কাজ থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই রয়েছে, এবং আগামী দিনে আরো বেশি বেশি করে তাদেরকে উৎসাহ পাওয়ার জন্য আরো অনেক কিছু ব্যবস্থা করছেন তিনি। খেলাধুলা, ক্লাবগুলো, স্কুল, কলেজ সব জায়গাতেই যাতে হয়, আমাদেরও সেই একই বার্তা। তারই অনুগত সৈনিক আমরা, আমরাও সেই বার্তা দিয়ে যাচ্ছি যে আজকে খেলাধুলার মাধ্যম দিয়ে আজকে হিংসা, প্রতিহিংসা এসব রোধ করা যায়, এলাকার উন্নয়নকে আগিয়ে নিয়ে যেতে পারে আজকে ছাত্র যুব সমাজ। সেই জন্য তাদেরকে বেশি বেশি করে আমরাও এই বার্তা দিলাম নেত্রীর সাথে সাথে। বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এই বাংলার ছাত্র যুবকে খেলার মাধ্যমে বিশ্ব শ্রেষ্ঠ করার জন্য, এবং বিভিন্ন আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়েও আজকে যে সমস্ত ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে, লাইব্রেরিগুলোকে টাকা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে,
না সেই ক্লাবের সদস্য সদস্যদের উদ্বোধন হয়ে গেল, যে মিলন ক্ষেত্র তৈরি হয়েছে সেখানে এই অতিথিরাই গিয়েছিলেন সেই এলাকার মানুষকে উৎসাহিত করতে, শান্তির বাতাবরণ পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ওয়ারী গ্রামের মিলন মেলায় উপস্থিত ছিলেন। আবার সেখান থেকেই আমরা সেই ম্যারাথন রেসের বাটনটা নিয়ে আবার এই গুইরের মাঠে আমরা এসে উপস্থিত হয়েছি। এদিন বহু মানুষ মাঠে ভিড় জমান। এটা গুইর মোহামেডান চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা আমরা 2011 সাল থেকে শুরু করেছিলাম, এখন 2018 সালে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা বিগত 8 বছর ধরে আমরা এই খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি, আগামীতেও করব। আমাদের যারা গেস্টরা এসেছিলেন, এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব, নবীন চন্দ্র বাগমহাশয় ছিলেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম মহাশয় এবং পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাপতি অপার্থিব ইসলাম মহাশয় এবং ছিলেন বিশিষ্ট সমাজসেবী আমাদের গ্রামের গুইর গ্রামের শাহজাহান মন্ডল মহাশয়। এখানে কটা দল অংশগ্রহণ করেছিল? এখানে আমরা 32টা টিমের অংশগ্রহণ করাই। কোন এন্ট্রি ফি ছিল? হ্যাঁ, এন্ট্রি ফি ছিল 1000 টাকা এন্ট্রি ফি। বিজেতা দলকে দিলাম, যারা জিতল তাদেরকে দেওয়া হয়েছে 16,000 টাকা চেক উইথ ট্রফি, এবং যারা হেরেছে তাদেরকে দেওয়া হয়েছে 8,000 টাকা উইথ ট্রফি। কোথাকার দল জিতল? জিতল বামনিয়া, জিতল বামনিয়া এবং বামনিয়া স্পোর্টিং ক্লাব, এবং হারলো হচ্ছে শিয়ারাবাজার সানস্টার ক্লাব। কয় ওভারে খেলা ছিল? খেলাটি ফাইনাল ওভারটা ছিল 5 ওভারে। গুইর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: এলা বিজেপির ডাকে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো রবিবার। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গাতে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। আউশ গ্রামের উক্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসের দিন সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে। দক্ষিণ মেমারির একটি ক্লাবের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। গুইর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল গুইর মোহামেডান চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।